दारुण टेस्ट। नी हाओ हुआइंग लाई डाओ ओमेन डे पिन डाओ बुझलेन ना तो माने हलो वेलकम टू आवर चैनल। आज के आमादेर भेनू हलो चायना पार्ल। लोकेशन टा डिस्क्रिप्शन बॉक्से देया थाकबे, एकटू देखे नेबेन। नीट एंड क्लीन रेस्टुरेंट, आमरा एखन फार्स्ट फ्लोरे आछि। মেনুটা দেখেই বুঝলাম ঠিক যেমন চেয়েছিলাম সেরকম জায়গাতেই এসেছি। আমার ইন্দো চাইনিজ ডিশ একদমই ভাল লাগে না। শুধু চাইনিজ নয়, মালয়েশিয়ান, থাই, কোরিয়ান ডিশও এখানে পাবেন। প্রচুর আইটেম, প্রচুর। প্রথমেই আমরা অর্ডার করলাম মিক্স থাই স্যুপ। সুপটা পুরোটাই সেদ্ধ। লেমন আছে, চিকেনের হালকা একটা ফ্লেভার আছে, আর মেইনলি যেটা সবচেয়ে বেশি যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা ডিমের ফ্লেভার আছে। আর হ্যাঁ, চিংড়ি মাছ একটু দেয়া আছে। সিফুডও দেওয়া আছে এর মধ্যে। আই থিঙ্ক এগুলো হচ্ছে অক্টোপাস। এই যে অক্টোপাস, এগুলো মাশরুম দেওয়া আছে। একদমই মশলার টাচ নেই স্যুপটাতে, তাই একটু সস মিশিয়ে খেলাম, দেখি কেমন লাগে। সস মিশিয়ে খেতে ভালোই লেগেছে। এই যে আইটেমটা, কোরিয়ান ফ্রাইড চিকেন, এর মধ্যে চিকেন আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, পুরোটাই একটা স্পেশাল গ্রেভিতে গ্রিল করা আছে। এবার দেখি খেয়ে এটা কেমন। দারুণ টেস্ট, একদমই ঝালনি। একটা সুইট অ্যান্ড সার ফ্লেভার আছে আর একটা স্মোকি ফ্লেভার আছে। খাবেন যখন নাক দিয়ে আপনার ওই ঝাঁঝটা বেরোবে, এক কথা অসাধারণ। গ্রেভিটাও খেয়ে দেখি। দারুণ এই ডিশটা, আপনার অবশ্যই সে ট্রাই করতে পারেন, অসাধারণ। রাইস নুডলস, নর্মাল যে আমরা নুডলসগুলো খাই সেটা মেনলি গম দিয়ে তৈরি হয়, আটা দিয়ে তৈরি হয়, কিন্তু এইটা আপনার রাইস দিয়ে তৈরি, তাই রাইস নুডলস বলে এবং অথবা মেইফুন বলে। আপনারা যারা চাইনিজ রেস্টুরেন্টে যান তারা অবশ্যই দেখবেন মেইফুন বলে আইটেমটা আছে। এই নুডলসগুলো একটু সরু সরু টাইপের হয়। যে এক চামচ খেয়ে দেখি কেমন লাগে, দেখি ডিফারেন্ট কিনা আমরা যে নর্মাল যে নুডলস খাই তার থেকে। একটু ডিফারেন্ট টেস্ট আপনারা দেখবেন যখন যদি ম্যাগিটাকে ভাজা করে খান তখন যেরকম টেস্ট লাগে অনেকটা সেরকম টাইপের টেস্ট। যাই একটু সস দিয়ে খেয়ে দেখি।
খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। এই চিকেনটা আছে, এটা হচ্ছে থাই রেড কারি চিকেন, দেখে মনে হচ্ছে একটু স্পাইসি। দেখি খেতে কিরকম লাগে, গ্রেভিটা নিই। হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটে এটা 8 পিস আছে। ফার্স্টে গ্রেভিটা দিয়ে দেখি কিরকম লাগে। ভালো, তবে একটু ঝাল চিকেনটা, খুবই সফট আর বোনলেস চিকেন এটা, বেশ ঝাল, ভালো লাগছে এটা অবশ্য। যদি আর ঝাল না খেতে পারেন তাদের ক্ষেত্রে অর্ডার না করাই ভালো। এরপর আমরা চলে এলাম বেজিং রেস্টুরেন্টে, এটা পাশেই আছে। রেস্টুরেন্টটা বেশ বড়, ঢুকতেই চাইনিজ ফুডের একটা গন্ধ আপনাদেরকে ঝটকা দেবে। প্রথমেই আমরা অর্ডার করলাম বেজিং স্পেশাল চিকেন, দারুণ খেতে, ফ্রায়েড চিকেন উইথ স্পাইস। যখন আপনি খাবেন আপনার নাক দিয়ে একটা মশলা ঝাঁঝবে। এরপর আমরা অর্ডার করলাম ওয়ান্টন। ওয়ান্টন হচ্ছে মোমোরই জাত ভাই, তবে মোমোর থেকে বেশি সফট। এখানে সয়া সসও দেয়া হয়। এমন একটা জিনিস মুখের মধ্যে ঢুকলেই পুরো গলে যায়, জাস্ট অসম। তবে এই দোকানের ওয়ানটা মোটামুটি লেগেছে আমার, কারণ এখানে গোলমরিচ দেওয়া হয়েছিল, সয়া সসটা দেওয়া হয়নি। যাই হোক, কিন্তু এই সফটনেসটার জন্য ওয়ান্টন ইজ বেস্ট। ওয়ান্টন নিয়ে কোনো কথা হবে না বস। এরপর অর্ডার করলাম কেশর পেস্তা আইসক্রিম। বিশ্বাস করুন,
আইসক্রিমটা পুরো অন্য রকম খেতে, একদমই আলাদা, জাস্ট অসাধারণ। একটা আইসক্রিমে ডবল স্কুপ থাকে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।